যদি একজন ইউটিউবার হন এবং অনেক পরিশ্রমের পরে আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশনের জন্য অ্যাপ্রুভড হয়ে যায় তাহলে অনেক আনন্দের ব্যাপার কিন্তু আপনার সেই আর্নিং তখনই আপনার কাছে পৌঁছাবে যখন আপনি অ্যাডসেন্সের মাধ্যমে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটিকে লিংক করবেন আর আপনি যদি নতুন ইউটিউবার হয় তাহলে অবশ্যই কোন টাইম আপনি একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করবেন সেই ভিডিও আমাদের আগে থেকেই বানানো আছে আপনারা আই বটনে ভিডিওটি পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটি দেখে নেবেন আপনার আর্নিং যখন একশো ডলার হয়ে যাবে তখনই গুগল আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে আপনার কাছে সেই টাকাটিকে পৌঁছে দেবে আর তার জন্য প্রয়োজন আপনার ব্যাঙ্কটিকে গুগল অ্যাডসেন্সের সঙ্গে যুক্ত করা গুগল অ্যাডসেন্সের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করার জন্য আপনার যে সমস্ত জিনিসগুলো প্রয়োজন সেগুলো হলো আপনার একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে অবশ্যই আপনার নাম থাকতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ব্যাংকের আইএফসি কোড এবং অবশ্যই ব্যাংকের সুইফট কোড এই ব্যাংকের সুইপ্ট কোড আপনি পাবেন অবশ্যই ব্যাংকের ম্যানেজারের সঙ্গে গিয়ে আপনাকে কথা বলতে হবে যে আমার ইন্টারন্যাশনাল পেমেন্টের জন্য ব্যাংকের সুইপ্ট কোড চাই অবশ্যই আপনি যখন কোনো ব্যাঙ্কে অ্যাডসেন্স অ্যাকাউন্টে যোগ করার জন্য অ্যাকাউন্ট খুলবেন তখন অবশ্যই জেনে নেবেন সেই ব্যাংকের সুইপ্ট কোড আছে কি না যদি সেই ব্যাংকের সুইফট কোড না থাকে তাহলে সেই ব্যাংকটি আপনার কোনো কাজেরই কিন্তু হবে না সরাসরি ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করলে ম্যানেজার যদি তাদের শাখার কোনো কোড থাকে তাহলে অবশ্যই সেটি আপনাকে দিয়ে দেবে অথবা যদি সেই শাখার না থাকে মেন ব্রাঞ্চের আছে অথবা কোনো বড় শাখার কোড আছে তাহলে অবশ্যই সেই শাখার কোডটিও আপনাকে দিয়ে দেবে যার মাধ্যমে আপনার আর্নিং খুব সহজেই আপনার কাছে পৌঁছে যাবে আজকের এই ভিডিওতে আমরা দেখাবো যে আপনি কিভাবে গুগল অ্যাডসেন্সের সঙ্গে আপনার ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করতে পারবেন খুব সহজেই তো চলুন শুরু করি টিউটোরিয়ালটি আমরা একটি অ্যাডসেন্স অ্যাকাউন্টের ভেতরে চলে এসেছি যেখানে অলরেডি একশো পঁয়তাল্লিশ ডলারের ওপরে ইনকাম হয়ে রয়েছে এবার ওপরের দিকে একটি লাল কালারের নোটিফিকেশান এসেছে যেখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করার জন্য বলা হচ্ছে তার পাশেই একটি অ্যাকশান বটনও আমাদের সামনে দেওয়া রয়েছে এখানে আমরা অ্যাকশানে ক্লিক করতে পারি অথবা এই নোটিফিকেশানটা যদি আপনাদের না আসে তাহলে আপনারা বাম পাশে যে পেমেন্টের অপশানটি রয়েছে সেই পেমেন্ট অপশানেও ক্লিক করতে পারেন যেহেতু আমাদের কাছে এই নোটিফিকেশানটি এসছে তাই আমরা এই অ্যাকশান বটনে ক্লিক করব এবং পরবর্তী পেজে চলে যাব পরবর্তী পেজে চলে গেলে আমরা দেখতে পাচ্ছি এখানেও আর একটি লাল কালারের অপশান দেওয়া আছে এবং সেখানে আপডেটের কথা বলা আছে এই আপডেট বটনটিতে আমরা ক্লিক করলেই একটি নতুন পেজে চলে যাব যেখানে আমাদেরকে পেমেন্ট মেথড অ্যাড করার জন্য বলা হবে এখানে দেখুন এই পেজে এখানে একটি বটন দেওয়া আছে যার নাম অ্যাড পেমেন্ট মেথড আপনারা যদি পেমেন্ট অপশানে ডাইরেক্ট ক্লিক করেন তাহলে সরাসরি এই পেজে আপনারা চলে আসবেন এবার আমরা এই অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করব এবং আপনাদের আমাদের সামনে একটি ফর্ম চলে আসছে যেখানে আমরা ব্যাঙ্ক ডিটেলসকে যোগ করব এখানে প্রথম থেকে আমি আপনাদের কি কি যোগ করতে হবে এখানে আমরা দেখিয়ে দেব একটু নিচের দিকে আমরা চলে আসছি প্রথমেই দেখুন অপশান রয়েছে বেনিফিশারি আইডি এটি আপনাদেরকে এখানে যোগ করতে হবে এটি অপশনাল আপনারা এটিকে দিতেও পারেন না দিতেও পারেন আমরা আরেকটু নিচের দিকে চলে যাব তাহলে আমরা সম্পূর্ণ ফর্মটি আপনাদেরকে দেখাতে পারব এবার দেখুন সম্পূর্ণ ফর্মটি আপনি দেখতে পাচ্ছেন এখানে প্রথমে আপনাকে নেম অন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার যে নামটি রয়েছে সেই নামটি এখানে সম্পূর্ণ নির্ভুলভাবে আপনি দেবেন তারপরে ব্যাংকের নেম অর্থাৎ ব্যাংকের শাখার নেম আপনাকে এখানে দিতে হবে তারপরে ব্যাংকের আইএফএসসি কোড এখানে আপনাকে দিতে হবে তারপরে এখানে দেখুন সুইফ বিআইসি কোড আপনাকে এখানে দিতে হবে এই সুইফট কোডের ব্যাপারে আমরা আগে আপনাকে বলে দিয়েছি কিভাবে আপনি পাবেন এরপরে অ্যাকাউন্ট নাম্বার এবং তারপরে আবার রিটাইপ অ্যাকাউন্ট নাম্বার আপনাকে করতে হবে এই সমস্ত কিছু হয়ে গেলে এখানে এটি যে প্রাইমারি পেমেন্ট মেথড এটি আগে থেকেই ডিফল্ট বাই সিলেক্ট করা রয়েছে এবার আপনাকে সেভে ক্লিক করতে হবে তাহলে আমরা এগুলো সম্পূর্ণভাবে ফ্ল্যাপ করা আমাদের হয়ে গিয়েছে সিকিউরিটির জন্য আমরা এগুলোকে ব্লার করে রেখেছি এবার আমরা সেভে ক্লিক করে দেখবো যে কি হয় আমরা এখানে সেভে ক্লিক করব এবং আমরা নতুন পেজে চলে যাব এখানে দেখুন আমাদেরকে দেখাচ্ছে যে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অলরেডি অ্যাড হয়ে গিয়েছে এখানে দেখুন একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট চলে এসেছে এবং সেখানে লেখা আসছে ওয়্যার ট্রান্সফার টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটি সঠিকভাবে যুক্ত হয়ে গিয়েছে এবং গুগলের মাধ্যমে ওয়্যার ট্রান্সফারের যে পদ্ধতি সেই পদ্ধতিতে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমাদের পেমেন্ট চলে আসবে এখানে ওপরে আপনাদের সেই নোটিফিকেশানটি এখনও দেখাচ্ছে এই নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই এটি সঠিকভাবে আপডেট হয়ে গেলে কিছু সময় কিছু সময় পরেই এই নোটিফিকেশানটি চলে যাবে এবং আপনাদের আর্নিং খুব সঠিক পদ্ধতিতে আপনার অ্যাকাউন্টে চলে আসবে তো আশা করবো এই ভিডিওটির গুরুত্ব এবং এই ভিডিওটি আপনি সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন রকম কোনো প্রশ্ন যদি থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে হেল্পফুল লাগে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি যদি এখনও আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন আর ভিডিওটিতে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ